হ্যালো এভরিওয়ান, কালকের মহালয়া। তো আমি এই লুকটি ক্রিয়েট করেছি কালকের মহালয়া স্পেশাল হিসেবেই। তো আজকে আপনাদের এই লুকটি আমি দেখাবো। যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এই লুকটি হচ্ছে আমাদের শ্রী নন্দা শঙ্কর ম্যামের একটি লুক, যেটা বহুদিন আগে আমি একটি ম্যাগাজিনে দেখেছিলাম। তো আমার এই লুকটি খুব ইউনিক লেগেছিলো, সেজন্য আমি আজকে এই লুকটি তাড়াতাড়ি করে ক্রিয়েট করবো। চলো দেখা যাক তাহলে। তো প্রথমে আমি আমার হেয়ার একটি চপস্টিক দিয়ে কার্ল করে নিয়েছি এবং চারদিক থেকে ভালো করে স্প্রে করে হেয়ারটি আমি হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি। তো আমি আজকে ব্রনসনের চপস্টিক ইউজ করেছি। তো প্রথমে আমি প্লাম গ্রিন টি ময়শ্চারাইজার দিয়ে আমার ফেস ভালো করে ময়শ্চারাইজ করব। তারপর আমার সবথেকে প্রিয় প্রাইমার ব্লু হেভেনের প্রাইমার দিয়ে আমি ফেস প্রাইম করে নেব। তারপর নিকাকের একটি লিপ অয়েল আমি আমার লিপসে ইউজ করব লিপসটাকে ময়শ্চারাইজ করার জন্য। এটি একটি স্ট্রবেরি ফ্লেভারের লিপ অয়েল। আর তারপর আমি আইব্রো সেট করে নেব আমার আইব্রো পাউডার দিয়ে মার্সের। আমি ব্ল্যাক শেডটা ইউজ করব, কারণ এখানে শ্রীনন্দা ম্যামের আইব্রোজ যথেষ্ট সুন্দর করে ফিল আপ করা আছে, তাই আমি ব্ল্যাকটা আজকে ইউজ করব আর ভালো করে কম করে আমার আইব্রো সেট করে নেব। তারপর আইব্রো যে বাড়তি ব্ল্যাক অংশ পড়ে যায় আমাদের আইব্রো ড্র করতে গিয়ে, সেটাকে ক্লিন করে নেব একটি কনসিলার দিয়ে। আপনি যে কোনো কনসিলার এতে ইউজ করতে পারেন। আজকে আমি আমার ফাউন্ডেশন হিসেবে মেবেলিনের 24 আওয়ার ফাউন্ডেশন ইন দ্য শেড গোল্ডেন ইউজ করব। একটি প্যাকের ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি পুরো ফেসে এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নেব। এরপর NY বের একটি কনসিলার আমি আমার ফেসে ইউজ করব হাইলাইটার হিসেবে। এটি কফি পেস্টেল শেড, এটা আপনি পার্পলে পেয়ে যাবেন। আর এখানে আমি ব্রাশটা ইউজ করছি প্রো আর্টের। এরপর আমি কনসিলারটা সেট করে নেবো ল্যাকমে লুজ পাউডার দিয়ে। এই লুজ পাউডারটি ভীষণই ভালো। তারপর আমি নিক্সের একটি আইশ্যাডো বেস ইউজ করব। এটি হোয়াইট কালারের একটি আইশ্যাডো বেস। একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আমার আইলিডের ওপর পুরো এই বেসটা ইউজ করে নেবো। আজকে রুট গার্লের ব্ল্যাক জ্যাক কালেকশনের ব্যাড গার্ল প্যালেটটি আমি আজকে ইউজ করব, এবং সেখান থেকে আমি স্নিকি কালারটি আমার ট্রানজিশন শেড হিসেবে ইউজ করব। প্রথমে একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে, শেডিং ব্রাশ বলে এটি প্রো আর্টের, তো এটা দিয়ে আমি ক্রিজ লাইনে আমার প্রথম ড্র করে নেব কালারটি। তারপরে একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এরপর আমি সেই একই প্যালেট থেকে গেম ওভার কালারটি ইউজ করব একটি শেডিং ব্রাশ দিয়ে। আমি প্রথমে লাইনারের মতো অ্যাপ্লাই করব আমার আইলিডে ব্ল্যাক কালারটি, ঠিক যেমন শ্রীনন্দা ম্যামের আইজে একটি আর্চ টাইপ ড্র করা আছে, সেরকমই আমি আমার চোখেও সেটি ড্র করব। এরপর আমি একই প্যালেট থেকে ব্ল্যাক জ্যাক কালারটি নিয়ে, এটি একটি পার্পল শেড, সেটা আমি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার আইজে ড্র করব, ব্লেন্ড করে নেব। অ্যাকচুয়ালি ওই ব্ল্যাক কালার যেটা আগে অ্যাপ্লাই করেছিলাম আর্চের মতো, ওইটার সাথে আমি ড্র করব। ম্যামের আইজে ঠিক যেমন আর্চ ড্র করা আছে, আমরা ঠিক ওইভাবেই ওই কালারটিকে একসাথে আমরা ব্লেন্ড করে নেব। লোয়ার ল্যাশ লাইনের জন্য আমরা সেই একই প্যালেট থেকে ব্ল্যাক যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম গেম ওভার, আবার সেটি একটি শেডিং ব্রাশের সাহায্যে আমরা নিজের লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব, এবং ব্ল্যাক জ্যাক কালারটি একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমরা ব্ল্যাক কালারটার সাথে সেটা ব্লেন্ড করে নেব। এরপর আমরা একটি কাজল ইউজ করব আমাদের লোয়ার ওয়াটার লাইনে, এবং আপার ওয়াটার লাইনেও সেটা একইভাবে ইউজ করব। একটি বড় পাউডার ব্রাশের সাহায্যে আমরা যে এক্সেস পাউডার ছিল আমাদের আইজের তলায় সেটা ফেলে দেবো। তারপর একটি কন্ট্রোল শেড নেবো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি ক্যারামেল শেড কন্ট্রোল প্যালেট, তো এটা দিয়ে আমাদের ফেসটা আমরা হালকা করে কন্ট্রোল করে নেবো, অ্যান্ড নোজটাও অবশ্যই কন্ট্রোল করতে হবে। একই প্যালেট থেকে আমরা বেকিং পাউডারটা দিয়ে আমাদের ফেস বেক করে নেবো। এরপর প্যাকের আইল্যাশ কার্লারের সাহায্যে আমরা আইল্যাশ কার্ল করে নেব। আজকে আমরা মাস্কারা হিসেবে ইউজ করব বেলা হোস্টের মাস্কারা। এই মাস্কারাটি ভীষণই ভালো এবং কম দামের মধ্যে একটি অসাধারণ মাস্কারা, এবং একটি ফলস ল্যাশ ইউজ করব ব্রনসনের, এটিও আপনারা সব পার্পলে পেয়ে যাবেন। এগুলি
ব্লাশটিকের এই ব্লাশটি ইউজ করব এটির শেড নাম্বার হচ্ছে সান ট্যান ভীষণই সুন্দর একটা ব্লাশ আর প্লাম গ্রিন টি রিভাইটালাইজিং মিস্টের সাহায্যে পুরো মেকআপ আমরা লক করে নেব যে কোনো ফিক্সার আপনারা এতে ইউজ করতে পারেন এরপর ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি হাইলাইটার ইউজ করব এই শেডটির নাম হচ্ছে প্রেশিয়াস পেটেল ভীষণই সুন্দর একটি হাইলাইটার এটা আমি ব্রাউ বোনে আমার ইউজ করব একটি ওয়েট এন্ড ওয়াইল্ডের ব্রাশের সাহায্যে আর এটি আমি আমার চোখের ইনার কর্নারে ইউজ করব আমার চিক বোনে ইউজ করব আমার নোজে আমার লিপসের ওপর আমার থুতনিতে যে কোনো জায়গায় যেখানে আপনারা হাইলাইটার পছন্দ সেখানে আপনি এটা ইউজ করতে পারেন এবং এটি সত্যি ভীষণ সুন্দর একটি হাইলাইটার শ্রীনন্দা ম্যামের কপালে যে থার্ড আইটা ড্র করা আছে ওটাই আইটা ড্র করার জন্য আমি একটি জেল লাইনার ইউজ করব ইন কালারের আপনারা যে কোনো জেল লাইনার ইউজ করতে পারেন অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের এই থার্ড আই ড্র করতে হবে কারণ ভীষণই সুন্দর একটি টেকনিক ইউজ করা আছে এই আইসটা ড্র করার পেছনে আমার এই আইসটা স্পেশালি খুব ভালো লেগেছিল মেকআপটাতে আর স্পেশালি আই মেকআপ এই থার্ড আই উইদাউট হোয়াইট কালার আর যে নর্থটা ম্যাম ইউজ করেছেন সেটাও ভীষণ ইউনিক ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নেব প্লামবেরি এটা শেডটা নাম আর দুটি লিপস্টিক ইউজ করব একটি ওয়েট এন্ড ওয়াইল্ডের গিভ মি মোকা আর একটা হচ্ছে ব্লু হেভেনের একটি নিউট শেড তার উপরে ইউজ করব যাতে পারফেক্ট নিউট কালারটি আমার লিপসে চলে আসে ঠিক যেমন শ্রীনন্দা ম্যামের লিপসে রয়েছে বলেছি আমার এই মেকওভারে নোজ পিনটাও খুব স্পেশাল লেগেছে তো আমার পিয়ার্সিং নোজ তাই আমার যে গোল্ড নোজ পিন সেখানে আমি একটি চেন ইনসার্ট করেছি ফার্স্ট এবং তারপর আমি সেই নোজ পিনটা আমার পিয়ার্সিং যেহেতু পরে নিয়েছি তো চেনটা আপনারা এরপর ক্লিপের সাহায্যে আপনাদের হেয়ারের ভেতর আটকে নিলেই সেম লুক আপনাদের চলে আসবে তো এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক অবশ্যই জানান কমেন্ট সেকশানে আপনাদের কেমন লাগলো এই লুকটি আর যদি আপনাদের কোনো রকম কিছু জানার থাকে আমার এই মেকআপ সংক্রান্ত বিষয়ে আপনারা আমাকে সোশ্যাল নেটওয়ার্কে আমার যোগাযোগ করতে পারেন এটা আমার আগের এবং পরের লুকের জন্য আমি দিয়েছি তো আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করার চেষ্টা করব সব সময় আমার সমস্ত আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার ডেসক্রিপশন বক্সটি একবার চেক করে যাবেন সবাই খুব ভালো থাকবেন মহালয়া সবাইকে শুভেচ্ছা জানাই এনজয় করুন যেমনভাবে পারেন সবাইকে শুভ মহালয়া খুব ভালো কাটান আর অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন টাটা